প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন আকাশটা একটু ভালো আছে। আর আমি এই শাড়িটা পরলাম, শাড়ি পরতে ভালো লাগে না, তবু একটা গরমের মধ্যে এই নরম শাড়িটাই পরলাম। তো চলো যাওয়া যাক, ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এক জগন্নাথের উদ্দেশ্যে, আর এক জগন্নাথের সাথে দেখা হয়ে গেল। আমাদের পাড়ায় এই রথটা করেছিল, তো ছেলে পিলে মিলে সবাই যাচ্ছে, মেয়েকে একটু প্রসাদ দিচ্ছে ওই জেঠিমা। আর আমরা এখন রাস্তার দিকে যাব, গিয়ে দেখি কোনো অটো ফটো পাই কিনা, কিন্তু কিছুই পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো শেষমেশ সেই কাকা দেখি যাচ্ছে ইঞ্জিন ভ্যান, তো ওই কাকারেতে উঠে পড়লাম। বেশি দূর তো না, ওই 10 মিনিট মতন লেগেছিল। তো আমরা এখন দিদির বাড়ির গলির মধ্যে ঢুকছি আর কি। আর সামনেই রয়েছে দেখো ব্যান্ড পার্টি বসে রয়েছে, ওরা বাজনা বাজাচ্ছে। এদিকে বক্স রয়েছে, ওইদিকে আবার পুলিশও করেছিল, সিভিক পুলিশ, মানে যাতে কোনো অসুবিধা না হয়, যেহেতু অনেক লোকজন হয়ে ভালো আয়োজন করেই করেছিল, বড় করে করেছিল, তো ওই জন্য। তো আমরা আসতেই সবাই মিলে দেখো ভালো মন্দ জিজ্ঞেস করছে, এই বাপিদা, তারপরে ওইদিকে মেজদা রয়েছে, মেয়েকে একটু আদর করে নিল। আর এদিকে লুচি হচ্ছে আর আলুর দম হচ্ছে রান্নারে আর কি, তার মধ্যে আবার জিলিপিও ভাজছে এই একদিকে এক সাইডে। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো, মুকুট টুকুট দিয়ে, মালা টালা পরিয়ে, নতুন জামা পরিয়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন রথে তোলার প্রস্তুতি চলছে, রথটাও ভালোভাবে সাজানো হচ্ছে, তাই আমরা সব দাঁড়িয়ে রয়েছি, মানে দিদিরাও রেডি হচ্ছে বেরোবে বলে। এখন বাজে ওই 5:30 মতো বাজে, তো আজকে একটু দেরি হয়ে গেল সাজানোর জন্য। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে না, গোলাপ দিয়ে, তারপরে রজনীগন্ধার মালা টালা দিয়ে, আর এই হচ্ছে গোপাল। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, তোমরা দেখতে থাকো, এরপরে আরও অনেক কিছুই আছে। তো এখন রাস্তায় আস্তে আস্তে এক জায়গায় দাঁড়ানো হলো, কেউ কেউ পয়সা দিচ্ছে আর কি, পয়সা রেখে দিচ্ছে, কেউ প্রণাম করছে, তো সেই কারণে আর কি। আর আমার কিন্তু বেশ আনন্দ করছি সবাই মিলে, কাদা জলের মধ্যে দিয়ে খালি পায়ে হাঁটছি, আর তার মধ্যে নাচও করছে, এ হচ্ছে মেজদি, আর ওই যে আমার ছর্দি ছোট ননদ, আরও তো অনেকেই রয়েছে বাদ বাকি, মানে মোটামুটি সবাই এসছে বাড়ি থেকে, শুধু মাইমা আসতে পারিনি, মাইমা বাড়িতেই রয়েছে, বাড়ির দিকটাও তো দেখতে হবে। আর ওই হচ্ছে বাপিদা ভিডিও করছে, এদিকে তোমাদের দাদা ভাই ভিডিও করছে, মানে মোটামুটি বেশ ভালোই আনন্দ হচ্ছে। মা বাবা যদি আসতে পারতো তাহলে ওদেরও খুব আনন্দ হতো, মা বাবা তো বাড়িতে নেই, তো সেই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। ওদিকে নাচতে নাচতে আসছি, আর সামনেই রয়েছে কীর্তনের দল, আর এই যে পুলিশ যাচ্ছে। তো সামনে কীর্তনের দল, মাঝখানে আমরা রয়েছি, আর আমাদের পরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো বেশ ভালোই আনন্দ হচ্ছে, আর প্রায় সন্ধে হয়ে আসছে জানো তো,
আর রথটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে বলে বেশ ভালো লাগছে। তো প্রতি বছরই ছদির বাড়িতে এই রথযাত্রার এটা হয় আর কি, পুরোটা হয়। তো বাড়িতে থাকলে মোটামুটি আসা হয় আর বেশ ভালোই আনন্দ করা হয়। আর এটা হচ্ছে ছদির মেজ ভাসুরের নাতনি। দেখো পুচকিটা বেশ ভালোই বড় হয়ে গিয়েছে এখন, আর আস্তে আস্তে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর মানে এখানে ওখানে দাঁড়ানো হচ্ছে, তো ওই জন্য আরও বেশি লেট হচ্ছে। অনেকে সব পয়সা টয়সা দিচ্ছে, অনেকে প্রণাম করছে, তো এই কারণে লেটটা হচ্ছে। তো আমরা সবাই এখন রাস্তার মধ্যে গোল হয়ে নাচ করছি, বেশ ভালো লাগছে এই নাচটা। আমি তো প্রথমে নাচ করতে যাচ্ছিলাম না, তারপর ছদি বারবার করে বললো, দিদিরাও বললো যে একটা দিন তো চলো একটু নাচ করে আসি। মানে লজ্জা করছিলো, মেন কথা লজ্জা করছিলো রাস্তায় নাচ করতে। তো এখন হুজুগুটে গিয়েছে, এখন তো নাচ করতেই হবে। তো বেশ ভালো লাগছে সবাই মিলে নাচ করছে। আর ওদিকে তোমাদের দাদাভাই আর বাপিদা তো ভিডিও করতে ব্যস্ত, তোমাদের দাদাভাইয়েরা সুযোগ হয়ে ওঠেনি একটু আনন্দ করার, নাচ করার। বাপিদা, আমি, দিদি, মানে মোটামুটি সবাই মিলে নাচ করছি। আর মেয়েকে গরমের মধ্যে ওই জামাটা পরিয়ে না খুব ভুল করেছিলাম, মানে ব্যাগের মধ্যে একটা জামা এনেছি, তবু মানে ওইটা পরালে মনে হয় ভালো হতো, বুঝতে পারিনি এতটা গরম লাগবে, ঘেমে যাবে ও। তো এক সাইডে দাঁড়িয়ে রয়েছে পরির কাছে, আর আমরা এদিকে নাচ করতে যাচ্ছি। এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এবার, সন্ধে হয়ে গিয়েছে, মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে আর কি, প্রায় 7:30 মতো বাজে। তো আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে যাদের নেমন্তন্ন করেছিল। আর এদিকে ভোগও মোটামুটি পুরো রেডি, ছদ্মের এদিকে আলুর দম, মানে মোটামুটি এক একজন এক একটা ভাগ করে নিয়েছে আর কি। ওইদিকে পরির দিদি, মানে এক একজন এক এক ডিপার্টমেন্টে রয়েছে। আর আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম ঘরের মধ্যে, তোমার দাদাভাই এদিকে রয়েছে আর কি, একটু ভিডিও করে নিল। তো আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছে, আর খাওয়া দাওয়া এবার শুরু হবে। লুচি, আলুর দম আর জিলিপি, আর সাথে পাঁপড় ভাজা, আর সাথে তো 56 রকমের ভোগ দিয়েছিল জগন্নাথদেবকে, তো সেই প্রসাদও তো রয়েছে। তো এখন মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর নতুন দোকান দিতে অসুবিধা
তো এদিকে দেয়া থাওয়ার পর্ব শেষ হলে আমরাও মোটামুটি খেয়ে নেব। আমি আর তোমার দাদা ভাই আর মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি। তো এখনও পর্যন্ত অনেক কত লোকের ভিড় দেখতে পাচ্ছ, মানে মোটামুটি সবাই এসেছে ভোগ নিতে, আর দিদিরাও দিয়ে উঠতে পারছে না আর কি, এত লোক। আর দিদিরাও থাকতে বলছিল আমাদেরকে, কিন্তু থাকতে পারবো না, মা বাবা বাড়িতে নেই, আর বাড়িটা একা ফেলে রাখাটাও ঠিক হবে না রাতের বেলা, যেহেতু আমাদের বাড়িটা ভিতরের দিকে, ওই জন্য চলে যাবো বলে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তাও মনে হয় বাপিদাকে হয়তো দিয়ে আসতে হতে পারে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।